দেখতেই পাচ্ছ কাকা ওখানে বিল করছে, দেখা যাক কত কি বিল। বিল দেওয়ার একটা আলাদা স্টাইল, বাপরে বাপ ভাই বিল আসছে, বিল আমাদের এসে গেছে। যাই হোক, এটা কি ভাই বাড়ির সম্পত্তি দিয়েছে? বাড়ির সম্পত্তির ডকুমেন্টস আছে তাদের কাছে। চলো প্রথমে আগে ভিতরে দেখা যাক কেমন কি ডেকোরেশন করা আছে। দেখতেই পাচ্ছো তোমরা সামনের পজিশনটা খুবই ভালো লাগছে তো দেখে, মনে হচ্ছে ভিতরে কি আছে, চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ ভিতরে অনেকটা বড়ই জায়গা আছে, খুবই সুন্দর একটা জায়গা। তো গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কিচেন রুম। এটা কি ঝোলানো আছে দাদা? তন্দুরি, তাই তো? আচ্ছা যা, দেখতেই পাচ্ছ তোমরা তন্দুরি ঝোলানো আছে ভাই, দেখেই তো খেতে ইচ্ছা করছে ভাই। এখানে সবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানে কাজ বাজ হয়, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো গাইস আমরা ভিতরে চলে এসেছি কাকার সাথে, কাকা হবে না দাদা হবে, দাদার সাথে আমরা কথা বলবো, জিজ্ঞাসা করবো যে কেমন কি প্রাইস আছে, কেমন কি খাবার পাওয়া যায়, কিভাবে আসা যাবে এখান দিয়ে। চলো কাকা থেকে দাদার সাথে চলো কথা বলে নি। তো তোমরা দেখতেই পাচ্ছ দাদা এখানে বসে আছে। দাদা কেমন আছেন, ভালো আছেন? দাদা আপনার মানে কবে থেকে খুললো, কবে থেকে ধাবা? এক বছর হতে চললো, তাই তো? এই লকডাউনে তো মোটামুটি বন্ধ ছিল। আচ্ছা পুরোপুরি বন্ধ ছিল, তাই তো? এই রিসেন্টলি খোলা হয়েছে, তাই তো? তো দাদা এখানে মানে খাবারের জিনিস কি কি পাওয়া যায়, কি কি? আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান থালি। আচ্ছা আচ্ছা, আমাদের আরো হোটেল আছে, আমাদের বাঙালি রান্না বান্না দিয়ে শুরু, বাঙালি হোটেল ছিল, একটা ইচ্ছে ছিল একটা রেস্টুরেন্ট টাইপ করব। আচ্ছা আচ্ছা, এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি সব কিছু আপনি পাবেন। আচ্ছা, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি সবই পাওয়া যাবে, তাই তো? বাঙালি থালি, বাঙালি থালি তে আপনি ইলিশ পমফ্রেট পাবদা, ইলিশ পমফ্রেট পাবদা সবই পাওয়া যায়, তাই তো? মানে সব রকম মাছ আপনি পাবেন, সাথে চিকেন মটন। আচ্ছা আচ্ছা, চায়ের কেমন কি দাম আছে, লোয়েস্ট কত থেকে শুরু চায়ের দাম? দেখুন আমাদের আমন্ত্রণ ধাবায়, আচ্ছা, কিভাবে আসবে কেউ যদি ব্যারাকপুর দিয়ে আসতে চায়, কিভাবে আসবে? আসতে গেলে আপনি খালাবাটা নামতে হবে, খালাবাটা নেমে ময়না হাট বলে নিয়ে আসবে, ময়না হাটে নেমে দাদার সাথে কথা বললাম, এবার আমরা মেনু কার্ড দেখাবো কেমন কি দাম আছে, কি কি পাওয়া যায়, চলো দেখা যাক মেনু কার্ডে দেখানো যায়। ভাই তোরা আগে বসে বললি, মানে সব জায়গায় গিয়ে তোরা আগে ফার্স্ট, মানে কোন জায়গায় মানে মিসিং নেই, তাই তো? তো গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান মেনু, দেখা যাক এখানে কি কি পাওয়া যায়, তোমরা দেখে নাও সবাই। মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় দেখছি, রুটি আছে, তান্দুরি রুটি আছে, চিকেন বিরিয়ানি আছে, তো গাইস এটা চাইনিজ মেনু। দেখতে পাচ্ছ এখানে আর একটা মেনু আছে, তিন তিনটে মেনু, অনেক কিছু খাবার পাওয়া যায় না আজকে। কি খাওয়া যায় আজকে? চিকেন ললিপপ খাওয়া যেতে পারে, চিকেন ললিপপ। আচ্ছা চিকেন ললিপপ কেমন দাম আছে ভাই একটু আজকে? 6 পিস 150 টাকা। 6 হ্যাঁ পিস 150 টাকা, 150 রুপিয়া ভাই, দাম তো বহুত ভাই। তো চলো চিকেন ললিপপই অর্ডার দেওয়া যাক। দেখতেই পাচ্ছ আমাদের চিকেন ললিপপ চলে এসেছে, দাদা নিয়ে চলে এসেছে, বলতে বলতেই চলে আসলো ভাই, খুব ফাস্ট, আস্তে আস্তে খাচ্ছিস, কি ব্যাপারটা কি তোর? একটু জোরে খা, লোকজন চাটন দিয়েছে না, কেমন লাগছে ভাই খেতে?
টেস্ট আছে। আচ্ছা যেমন টেস্ট তেমন দাম, যেমন দাম। হ্যাঁ এখানে বিল দেওয়ার একটা আলাদা নিয়ম আছে। চলো বিলটা আগে দেখা যাক কত কি বিল হয়েছে। বাড়ির সম্পত্তি দিয়েছে, আচ্ছা কোল ভাই কত এসছে দেখা। আচ্ছা ভাই ফাইলটা সমেত দিয়ে আমরা কিছু দিইনি, আমরা কিছু দিইনি, সবই তো আমি দিলাম ভাই। এরকম ভাবে বলিস না, টাটা খাতাম টাটা বাই বাই। তো গাইজ আমাদের খাওয়া শেষ হয়ে গেল, মোটামুটি ভালোই লাগলো খেতে, টেস্ট ভালো আছে। তো তোমরাও আসতে পারো, আমি লোকেশন দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, সবই অ্যাড্রেস দিয়ে দেবো। তো গাইজ আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখো। চলো টাটা, বাই বাই, চল যাও।